কতগুলো কিনেছে? সত্যি কথা বলতে কি আমি এমটিশনের কানের পড়ি না, ঠিক আছে? অনেক কিছুই ছিল আর বলে লাভ নেই, তো সব এখন থেকেও আমার কাছে নেই। এখন খালি বাস্পগুলো আছে, তোমাদের দেখাতে পারলে খালি বাস্পগুলো দেখাতে পারবো বড় বড়, অথচ আমার জিনিস আর নেই, সব নিয়ে নিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, আর আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি। এখন বাজে 9:45, মেঘও করেছে আকাশে, তো সকাল থেকেই ভাবছি ব্লগটা শুরু করব, কিন্তু হয়ে উঠছে না। মানে ঘরের কাজ সেরে না এই বসলাম, এই মাত্র ঘরের কাজ সেরে বসলাম আর বাসনটা লাস্টে মাজলাম, মেজে ওই দেখো ঝুড়িটা বাইরে, ওই যে দেখো বাসনের ঝুড়িটা একটু রোদে বাইরে দিয়েছেন, কটা শুকিয়ে যাবে তাহলে। আর সমস্ত ঘরের কাজ এই কমপ্লিট করলাম, আর সকালবেলা মাছ আলা এসেছিল, মাছ নিয়েছি, মাছটাও কুটতে হবে, জ্যান্ত মাছ নিয়েছি, তো কি মাছ নিয়েছি দেখাবো খানি। আর এখানে দেখো এখন বসে পড়েছি আটা নিয়ে, এই দেখো। তো সকালবেলা ভাবছি তিকোনা পরোটা করব, আর কালকে রাত্রিবেলা না আলু চচ্চড়ি করেছিলাম, তো সেটা রয়েছে, তো ভাবছি এই তিকোনা পরোটা আর এই আলু চচ্চড়ি দিয়ে খাওয়াবে, আর সাথে তো চা করবই। আলু চচ্চড়ি অল্প রয়েছে, বেশি নেই, আলু চচ্চড়ি অল্প আছে বেশি নেই, ছেলে মেয়ের হলেই হবে। আর আমাদের চা করব, চা দিয়েই খেয়ে নেবো, আর ফ্রিজে মানে দুটো মিষ্টি আছে, যাই হোক কালকে মিষ্টি দুটো বার করিনি, ছেলে মিষ্টি বেশি নিয়ে এসেছিল দেখে আর বার করিনি, রয়েছে, তো এরা খেলে খেয়ে নেবে এখানে, আর আনাবো না আমি। আর পরোটাটা করি তারপরে রান্নার দিকে যাব, কারণ বসে থাকলে হবে না। আর কালকে শরীরটা খারাপ ছিল, আজকে তো তাও শরীরটা ভালো আছে, কালকে তো কোনোরকম রান্নাবান্না করেছি, আর আজকে দেখলাম একটা শরীরটা ভালো আছে, কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ার পরে দেখলাম শরীরটা আজকে একটু সুস্থ আছে। তো সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে আর ওইদিকে উনুন ধারটাও পরিষ্কার করে এসেছি, কারণ ওই দিকটা না মানে আগে পরিষ্কার না করলে না পরে রান্নাঘরে ঢুকলে খুব অসুবিধা হয়। তো এখন এই আটা দিয়ে ভাবছি পরোটা করবো, পরোটাটা মাখি, মেখে গ্যাস ধারে যাই, গিয়ে পরোটাটা গ্যাসেই করবো এখন। আর দেখো জল নিয়ে বসে পড়েছি, জল দিয়ে আটাটা মেখে নিয়ে তারপরে যাবো গ্যাসের ধারে, তো চলো। আর আজকে অনেকটা দেরি হয়ে গেল, উঠেছি যে সকালবেলা, মানে মেয়ে স্কুল গেছে 9:00-6:00 উঠেছি, মেয়ে 7:00 থেকে স্কুল, তা 6:00 উঠে 6:00 আগে উঠেছি, 6:15 আগে উঠেছি, তো উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে আর বসিনি, একটুখানি মানে চা খেতে যেটুকু সময়, তা চাটা খেয়ে ঘরের কাজ পুরো কমপ্লিট, আর ছেলে ওদিকে ভিডিও এডিট করছে, আর মেয়ে স্কুল থেকে আসবে হচ্ছে 10:30 আসবে মেয়ে, তো ওই জন্য একটু দেরি করেই বলছে। আর এখন 9:00 বাজে, এমন কিছু দেরি হয়নি, তরকারি যেহেতু একটু করা আছে তো পরোটাটাই খালি করবো, চলো আটাটা মেখে নি। 9:50 বাজে, ঠিক টাইম মতন আমার জল খাওয়ারটা পুরো রেডি, এখন বাজে 9:50, ঠিক টাইম মতন আমার জল খাওয়ারটা রেডি হয়ে গেল, যাকে জল খাওয়ারটা রেডি হয়ে গেল। আর এদিকে মেঘ করেছে প্রচুর পরিমাণে মেঘ, দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই দেখো দেখেছো বাইরে খুব সুন্দর ওয়েদার হয়েছে, আর একেবারে বিচ্ছিরি গরম পড়েছে, বৃষ্টিটা দরকারও আছে, তো বৃষ্টিটা হোক আমি চাই, আর গরমে থাকতে পারছি। আর পরোটা রেডি, চলো দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে বসেছি। এই যে দেখো এখানে আছে আটার পরোটা, ময়দাটা নেই, এই জন্য আটা দিয়েই করলাম। আর ফ্রিজে দুটো মিষ্টি ছিল, সেই কালকে ছেলে মিষ্টি নিয়ে এসেছিল, তাই মিষ্টিটা আর বার করি নি আমি। আর রাত্রেবেলা ওই যে আলু চচ্চড়ি দেখো অল্পই রয়েছে, আর 2 কাপ চা করেছি, আমি চা দিয়েই খাবো, আমার ভালো লাগছে না, আমি চা দিয়ে খাবো। আর এখানে রয়েছে 3টে আম, আমগুলো কিন্তু গাছ পাকা আম, এই জন্য এরকম লাগছে, গাছের আম এগুলো, আর এটা পুরো গাছ পাকা আম, এই জন্য কালারটা এরকম লাগছে, ঠিক আছে। তো এই যে খাওয়া দাওয়া রেডি, 2 জগ জল নিয়ে নিয়েছি, এই পুচকু জগটা আমার, তো এবার খাবো, খিদেও পেয়েছে, খেয়ে মাছগুলো কুটবো, নাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর জ্যান্ত মাছ নিয়েছিলাম, মাছ দেখে সব এরকম হয়ে রয়েছে, সব হা হয়ে রয়েছে, দাদাভাইকে ডাকলাম, নিচ থেকে আসলে উপরে খেয়ে নিক, খাওয়া দাওয়া করে ও কাজে চলে যাক, মানে নিচে চলে যাক, আর আমি ওইদিকে রান্নাঘরে ঢুকে পড়বো, আর বসলে হবে না, 10:00 যেহেতু এখনো বাজেনি, তো খাওয়া দাওয়া 10:00-10:30 মতো সেরে তারপরে রান্নাঘরে ঢুকে পড়বো, রান্নাগুলো আবার কমপ্লিট করে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। এগুলো আগে সকালের খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। সকালে টিফিন করা কমপ্লিট, আর এবার চলে আসলাম 10:30 বাজে, আর মাছগুলো না কুটতে হবে, নাহলে মাছ নষ্ট হয়ে যাবে। সকালবেলা দেখো জ্যান্ত নিয়েছিলাম, বাটা মাছ সব একদম ভেটকে রয়েছে মাছগুলো, জ্যান্ত ছিল না মাছগুলো, হ্যাঁ সব মরে গেছে মাছগুলো, দেখো সব শক্ত। সকালবেলা 1:30 সময় মাছ নিয়েছি, সে 1:30 মাছ কি এতক্ষণ ভালো থাকে, তো কি অবস্থা হয়েছে দেখো, প্রথমে এই মাছটা শক্ত হয়ে গেছে, জ্যান্ত ছিল না, প্রথমে এই মাছটা নিয়েছি, মানে এই যে কি বলে এটা বাটা মাছ, জ্যান্ত বাটা মাছ নিয়েছি, 200 টাকা কিলো এই বাটা, আর এত লোটা ঘাট তারা না দাম কমায় না, তো এই মাছটা নেওয়ার পরে আর তারপরে দেখলাম এই মাছ ওনার দুটো ছিল, এবার এই দুটো মাছ গুছিয়ে দিল, বলে কি এই দুটো মাছ আপনি নিয়ে নেন না তাহলে ভালো হবে, ভোলা মাছ, ওনার মাছগুলো দারুণ হয় তোমরা জানোই, তো এই দুটো মাছ আবার উনি গুছিয়ে দিল, বলছে যে দুটোই ভোলা আছে নিয়ে নেন, আমি আবার কার কাছে বিক্রি করবো, তো নিয়ে নিলাম, করলো যখন, আর ভাবছি ভোলা মাছটা দেখি ঝাল রান্না করবো, তোমাদের দাদাভাই সর্ষে পাটাতে ঝাল করতে বললো, আর এই মাছটা যেহেতু পুরো জ্যান্ত, তো
পুরো জ্যান্ত, দেখো খাবি খাচ্ছিল সব মরে শক্ত হয়ে রয়েছে। তো এটা হচ্ছে ঝোল করুন, এই মাছের ঝোল, এটা ঝাল, ভোলা মাছ। ভোলা মাছ খেতে একেবারে খারাপ লাগে না, তবে আট দুটো হলে ভোলা মাছটা ভালো হতো। আর এখানে অল্প হয়ে গেছে, আট দুটো হলে চারটে হতো, চারজনের চারটে হতো। তো আমরা আছে চারজন লোক, দুটো মাছ দিয়ে কি হবে। তো মাছ কুটে নিগো, অনেক বেলা হয়ে যাচ্ছে কি, মাছ কুটে তারপরে উনুন ধারে আসবো। আর তার আগে চাল ভিজানো হয়ে গেছে, ওই যে হাড়িতে চাল ভিজিয়ে ফেলেছি, চাল আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর মাছ কুটে নিয়ে তারপরে সবজিগুলো কাটবো, কি রান্না করি দেখা যাক। আগে মাছ কুটে নিই, এখন কি রান্না করবো মাথায় বুদ্ধি পাকাতে পারছি না, কুটতে কুটতে দেরি হয়ে যাবে না, এই জন্য আগে মাছ কুটতে বসে পড়লাম। মাছটা মাছালা কুটে দিল না, আমার নিজেরই কুটতে হচ্ছে, সমস্যা মাছ কুটা, বুঝেছো, অনেক সমস্যা। মাছটা কুটে নিই, তারপরে দেখি ফ্রিজ থেকে সবজি নিয়ে আসি, সেরকম কিছু রান্না করবো না, সবজি তো হাত দিতে পারছি না, সবজির দাম বিশাল আছে, দেখি ওইভাবেই রান্না করবো। রান্না করতে করতে আবার চলে আসলাম হচ্ছে এইদিকে, দেখো এইখানে কানের কালেকশন দেখো, দেখো কত আমার এই কানের গুলো নেই, এই জন্য আমি ডাকলাম, সেদিনকে নিয়ে আসিনি, সেদিনকে নিতে আসলাম পাইনি, তো আজকে আবার নেবো। শুনছো তো কানের, শোনা তো বলতে পারবো না, গরিব মানুষ, খুলে দে ফেলো, খুলে ফেলো, সকালবেলা বিছানার মতো বিছানা কোথায় আছে না, এই কানের গুলো আমার কানে থাকে, এগুলো ধরো অসুবিধা, এই গুজি গুলো লম্বা না, এটা অনেক লম্বা, কোনটা ভালো লাগে, এটা হচ্ছে এমনি আমার এমনি কানের ভালো লাগে না, এটা হচ্ছে শুধু তো কানে, ওটা বেশি ফ্যান্সি হয়ে গেছে, ওটা কোনটা, এটা না ফ্যান্সি কানে বেশি পরবো না, এগুলো সোনা যারা নাকি ক্ষমতা মানে সোনা কেনার ক্ষমতা নেই তাদের, যেমন আমার এটা নাকছাবি নাকি, এটাও কানের না, ওটা কানের দুলটা নি বিছানা নিবে কোথায়, কোনটা ভালো লাগে বাবু, এটা না, এটা ওই উপরে ফুলটে, এটা ওই কোণার ফুল বলে, এটা এটা এই এই এটা খোলা থেকে দেখি তো কেমন লাগে, এই দুটো ভালো লাগে, বিক্রি হয়ে যাবে না, সত্যি বলছি, এই গেট খুলে রেখেছিস, বিড়াল ঢুকবে, মাছ রয়েছে আমার রান্না করে ফেলানো, ও কিছু হবে না, একটা মাছ নেবে, এই তো কিছু হবে না, আমি কেন দাঁড়িয়েছি, তো পুত্র ঢুকে যাবে, তুই টেরো পাবি না, কি ঝালা, কোনা কোনা থেকে কোন অংশ কম না, এই ফুল তো অনেক রকম পড়েছে, ওটা বেশি পাথর, ওটা পাথর খুলে দাও, তখন আবার ভালো লাগবে না, ডায়মন্ডের পাথর, এটা ছোট ছোট আর ডায়মন্ড, ডায়মন্ড দেখে লোকে চোখ ফুটে যাবে, ডায়মন্ড ডায়মন্ড করছে, খালি একটা আছে 10 টাকা, সেটাও ডায়মন্ডের, কি কিনলা দেখাও সবাইকে, দেখি কি কিনলা তুমি, সোনা সোনা কবরি, হ্যাঁ একটা ওইখানে পড়েছো, হ্যাঁ মোটামুটি চলে যাওয়ার মতো, এইটা আমার পছন্দ কিনলাম, একটা তোর পছন্দ কিনলাম, এই দেখো এইটাও কিনলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ, ভালো দে, কোথা দেখি দেখলাম না তো, ছোট্টর মধ্যে ভালো লাগে, ওই টুকটাক চলে যাবে, আর একটা এই যে কত জিনিস, কত তো কিনেছিল আগে, একবার যাই না কোথাও, তবু কিনলাম, পরে না তবু কিনে, এই যে একজোড়া কিনে, কতগুলো কিনেছে, সত্যি কথা বলতে কি আমি এমটিশনের কানের পরি না, ঠিক আছে, এমটিশনের কানের পরি না, আমার কানের দুল ছিল, ঠিক আছে, অনেক অনেক কিছু কারণ আছে, সেটা যাই হোক এখন বলার সময় হয়নি, বলবো খানি পরে, তো অনেক কিছুই ছিল, অনেক কিছুই ছিল আর বলে লাভ নেই, তো সব এখন থেকেও আমার কাছে নেই, বুঝেছো, আর সবটা আছে তোমার দাদাভাইয়ের জন্য, সব দোষ নন্দকোষ, আর বলবো আর আর এর থেকে আর কিছু বলবো না, একটা মামাসূত্র কিনলাম, পরে না কিন্তু আগেও কিন্তু তিন চারটে কিনেছে, এখন আমি ওটা খুলে পরে বেরোবে, নতুন নতুন সব, খুব সুন্দর দেখো মমতাটা, তুই পড়ছো কদিন আগেগুলো, কানের সবসময় আমি একটা কানেরই পড়তাম, তো ওই কানেরটা এখন আর নেই, বেশ একটা বড় সড়ো কানের ছিল, শুধু একটা না অনেক অনেক কটাই ছিল কানের, তো এখন আর নেই, এখন খালি বাষ্পগুলো আছে, তোমাদের দেখাতে পারলে খালি বাষ্পগুলো দেখাতে পারবো বড় বড়, অথচ আমার জিনিস আর নেই, সব নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই, সব নিয়ে নিয়েছে আমার থেকে, জানি না ভগবান আমার কবে দেবে আমাকে, অনেক কষ্ট করে বানিয়েছিলাম, একটা কারণে ঝড় আসলো, একটা কারণে ঝড় আসলো, সব উড়িয়ে নিয়ে গেল, জাস্ট এখন একটা জিনিসই আছে, একটাই আমার কাছে সম্বল আছে, ওটার দিকে নজর দিয়েছে, আমি তো বলেছি ওটা আমি মরে গেলেও দেবো না, তো ওটার দিকে তুমি জীবনও তাকাবে না, ঠিক আছে, আমার কাছে একটাই আছে, ওটা আমার ভীষণ শখের জিনিস, তো আমি বলেছি ওটা আমি মরে গেলেও আমি দেবো না, তো ওটা আমি আর দিইনি, ওটা রাখা আছে আমার কাছে, ওই একটাই আমার কাছে সম্বল রয়েছে, আর আপাতত এখন কানের কিনে কিনে পড়ছি, এই না বলেছে আমাকে কানের কিনে দেবে, তো দেখা যাক কবে কিনে দেয়, আপাতত এখন এগুলো দিয়ে চালাই, এটাই সোনা মনে করে চালাই, তো এই যে আমার লকার, এই যে লকারে রেখে দিচ্ছি, এই যে লকারে রেখে দিলাম,
কখন করবো বলো তো? আমি যে করবো একা হাতে, কত করবো, কখন করবো? মশলা বাটতে হবে দুই রকম, সর্ষে বাটবো, আদা বাটবো। কাল থেকে উঠে এই যে কাজগুলো করি উপর নিচ করে, পুরো শরীরে দেখো চোখ মুখের অবস্থা, এত কাজ করা যাচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে দুটো, স্নান করে পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর একটু লাইভে বসবো তার জন্য একটু সাজুগুজি করেছি, ঠিক আছে? আর স্নান করার পরে না এরকম একটু সাজুগুজি আমার ভালো লাগে। তো স্নান করে রেডি, তো এখন কি কি রান্না করেছি দেখাবো। আর তার আগে দেখো সবাই, চারজন লোক চারজন কি করছে, আমি তো করছি ভিডিও দেখতেই পাচ্ছ, আর তিনজন বাকি লোক কি করছে দেখো, সবাই স্নান করে অপেক্ষায় রয়েছে খাবে কখন। তো চলো দেখাচ্ছি। এই যে একজন ভিডিও এডিট করা হয়ে গেছে, ভিডিও ছাড়া হয়ে গেছে, এখন বই নিয়ে বসেছে। এই যে একজন বসেছে কম্পিউটার নিয়ে, মাইনক্রাফট দেখছে, দেখেছ? আর একজন দেখছে দেখো, হচ্ছে কি গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়। এই হচ্ছে চারজন লোকের চারজনভাবে রয়েছে। তো চলো কি রান্না করেছি দেখে দিই, সব দেখিয়ে দিই আর কি, কারণ এরা সব খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, স্নান সবার হয়ে গেছে। তো এখানে রয়েছে একহাঁড়ি ভাত, যেহেতু কালিতে রান্না করি, মানে কাঠে রান্না করি, তাই হাঁড়িটা কিন্তু কালি আছে, একহাঁড়ি ভাত। এখানে রান্না হচ্ছে মুসুরির ডাল দিয়ে, মানে কুমড়ো, আলু, বেগুনের যা দাম, আমি বেগুন দিইনি গো, বেগুনের সত্যি অনেক দাম, কুমড়ো, আলু, আর এর মধ্যে দিয়েছে হচ্ছে কাঁচা কলা ডাটা দিয়ে, মানে কুমড়ো পাতার পাতা ডাটা দিয়ে এই ডালটার আর কি, ডাল ঘনভাবে ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে, ডালটা কিন্তু খেতে খুব ভালো হয়। আচ্ছা এখানে আছে ভোলা মাছের ঝাল, সর্ষে দিয়ে করেছি, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল, ধনে পাতা দিয়েছি কিন্তু। আচ্ছা এখানে আছে কাঁচা কলা, আলু, তার সাথে দিয়েছি বড়ি, ধনে পাতা দিয়ে জ্যান্ত বাটার ঝোল। আর যেহেতু কাঁচা কলা দিয়েছি, ঝোলটার কালারটা এরকম লাগছে, কাঁচা কলা দিলে না ঝোলের কালারটা যেন কীরকম হয়ে যায়, তো জ্যান্ত বাটার ঝোল দারুণ লাগবে খেতে। জ্যান্ত মাছ না আমার খেতে ভালোই লাগে। তো এই হচ্ছে আজকের মেনু, একেবারে হালকা, আর তার সাথে তো আম আছেই, আমার আম থাকবেই। তো এবারে খাওয়া দাওয়ার বাড়ি, কেননা সবাই খিদে খাওয়ার জন্য বসে রয়েছে।